আসসালামু আলাইকুম। আকনি তো কম বেশি সবাই পছন্দ করে, আমারও অনেক পছন্দ আকনি বিরিয়ানি। গরুর আকনি বিরিয়ানি বলেন, মুরগির আকনি বিরিয়ানি বলেন, দুইটাই আমার কাছে অনেক মজা লাগে। আকনি বিরিয়ানি সিদ্ধ চাউল দিয়ে রান্না করা হয়, আবার অনেকে আতপ চাউল, পোলার চাউল এগুলা দিয়ে রান্না করে, কিন্তু আমার কাছে সিদ্ধ চাউল দিয়ে আকনি বিরিয়ানিটা অনেক ভালো লাগে। আমাদের ঘরের সবাই সিদ্ধ চাউল দিয়ে আকনিটা অনেক পছন্দ করে। আমি আজকে মুরগির মাংস দিয়ে আকনি বিরিয়ানি করে দেখাবো। সেই জন্য আমি এখানে নিয়েছি সিদ্ধ চাউল, যেটা চিনি গুঁড়া সিদ্ধ চাউল, চিকন সিদ্ধ চাউল এটা, পেঁয়াজ কুচি, সামান্য আদা, রসুন, কাঁচামরিচ, আর হলুদ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, বিরিয়ানি মশলা আর ধনিয়া গুঁড়া, আর আলু কেটে নিয়েছি। এই তো দেখুন আমি সব নিয়ে নিয়েছি। আর একটা কথা, এখানে আমি মশলা একদম কম কম নিয়েছি। আজকে আমি কম মশলা দিয়ে বিরিয়ানি রান্না করে দেখাবো। অনেকে কিন্তু মশলা কম পছন্দ করে, সেই জন্য আমি আজকে কম মশলা দিয়ে আকনি বিরিয়ানিটা করে দেখাবো। চলুন আমার ফুল রেসিপির সাথে থাকুন। প্রথম আমি একটা ননস্টিক পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়েছি, পেঁয়াজ কুচি, আদা, রসুন পেস্ট যা করে রেখেছিলাম সব দিয়ে দিয়েছি। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, বিরিয়ানি মশলা, ধনিয়া গুঁড়া, সরি ধনিয়া না, জিরার গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যেন মশলার গন্ধটা চলে যায়, স্মেলটা। এখন দেখুন আমার মশলা কষানো শেষ, সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প করে পানি দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়, সেজন্য অল্প পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এটা যখন গরুর মাংস দিয়ে রান্না করবেন, মশলাটা একটু বাড়িয়ে দিবেন, কারণ বিরিয়ানি গরুর মাংস দিয়ে রান্না করলে মশলা বেশি দিলে মজা লাগে। মুরগির মাংস আর বিরিয়ানিতে এত মশলা দিতে হয় না। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, কষানো শেষ। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে নিক। এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চাউল দিয়ে দিব। এখন চাউল দিয়ে দিলাম, চাউল, মুরগির মাংস, আলু সব একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। বেশিক্ষণ চাউলগুলোকে বেশিক্ষণ কষানোর পর দেখবেন চাউলগুলো যখন ঝরঝর হয়ে গেছে তখন পানি দিব, কারণ হচ্ছে বেশিক্ষণ কষালে চাউল ভাতগুলো একদম ঝরঝরা হয়, চাল যখন ঝরঝরা হবে দেখবেন তখন পানি দিয়ে দিব, আর ভাতটাও একদম সুন্দর ঝরঝরা হবে। আর 10-15 মিনিট যদি আপনি চাউলগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে রাখেন, যখন বিরিয়ানি আর পোলাও বলেন, বিরিয়ানি বলেন, আকনি বলেন, যখন যেটা রান্না করেন চাউলগুলোকে 10-15 মিনিট ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখবেন, দেখবেন ভাতগুলো একদম সুন্দর ঝরঝরা হয়েছে। আমি এখানে 3 পট চাউল নিয়েছি আর 6 পট পানি দিয়েছি, ডাবলের ডাবল দিতে হবে। তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, তো কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি আমি। এখন আমি হাই হিটে রেখেছি, আর দেখুন আমার ভাতে বলক উঠে এসেছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিব, মিডিয়াম আছে আমার ভাতটা হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে বসিয়ে রাখলে
কিছুক্ষণ পরে আমার বিরিয়ানিটা হয়ে যাবে। দেখুন আমার বিরিয়ানিটা হয়ে এসেছে, এখন আমি উপর দিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিলে ফ্লেভারটা একটু সুন্দর আসে, সেজন্য উপর দিয়ে আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব 3-4 মিনিটের জন্য, যেন ঘি এর ফ্লেভারটা বিরিয়ানিতে ছড়িয়ে পড়ে। আজকে আমি সিদ্ধ চিকেন, যেটা সিদ্ধ চাউল আছে ওইটা দিয়ে আমি চিকেন আকনি বিরিয়ানি রান্না করেছি। আমি এখন উপর দিয়ে ধনেপাতা দিয়ে একটু ঢাকনা দিয়ে দিব, যেন ধনেপাতার ঘ্রাণটা বিরিয়ানিতে ছড়িয়ে পড়ে। এই তো হয়ে গেল আমার সিদ্ধ চাউল দিয়ে চিকেন বিরিয়ানি। এখন আমি একটা মাটির সার্ভিং ডিশে বিরিয়ানি নিয়ে নিচ্ছি। সিদ্ধ চাউল দিয়ে গরুর মাংস দিয়ে আকনি বিরিয়ানিও অনেক মজা হয়। আমাদের ঘরের সবাই সিদ্ধ চাউল দিয়ে বিরিয়ানিটা বেশি পছন্দ করে, আকনি বিরিয়ানি যে কোনো বিরিয়ানি সিদ্ধ চাউল দিয়ে পছন্দ করে, আবার চিকন যেটা পোলা চাউল থাকে ওইটা দিয়েও পছন্দ করে। আমার হাতের বেশিরভাগ বিরিয়ানি ওরা সবাই পছন্দ করে, আমি নাকি অনেক মজা করে রান্না করতে পারি। দেখুন কি সুন্দর কালার হয়েছে, ঝরঝরাও হয়েছে চিকেন আকনি বিরিয়ানি। এই চিকেন আকনি বিরিয়ানিটা আমাদের ঘরের সবাই আমার হাতের পছন্দ করে, আমার হাতের বিরিয়ানি, সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আজকে যেহেতু রান্না করেছি আপনাদের কাছেও শেয়ার করে দিলাম, আপনারাও আমার মতো রান্না করে দেখবেন। আজকে দেখলাম মুরগির আকনি বিরিয়ানি, অন্য আরেকদিন নিয়ে আসব গরুর আকনি বিরিয়ানি। আমাদের চট্টগ্রামের আকনি বিরিয়ানিটা সবার পছন্দ, এখন বাইরের ডিস্ট্রিক্টের মানুষও আমাদের এই চট্টগ্রামের আকনি বিরিয়ানিটা আর উরুষের বিরিয়ানি এই দুইটাই এখন সবাই পছন্দ করে। এখন আকনিটা টেস্ট করার পালা, এখন সবাই এটা টেস্ট নিয়ে ব্যস্ত, এখন সবাই এটা খেয়ে দেখবে কেমন হয়েছে। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা মনে করে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তারা মনে করে একটা লাইক দিয়ে দিবেন, বেশি ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে আমার ভিডিওটা। এখন আমার ছেলেও টেস্ট করবে, ও রিভিউ দিচ্ছে, ওর কাছে অনেক ভালো লেগেছে। বলতে গেলে ছোট বড় বৃদ্ধ সবাই পছন্দ করে এই বিরিয়ানি, পছন্দের একটা খাবার। মাশাআল্লাহ সবাই খেয়ে বলল অনেক মজা হয়েছে। আজ এ পর্যন্তই, পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।